গাড়ি চাপিয়ে নিলেন কেন? আপনি আমার অটোটা মারলেন কেন? গাড়ি স্টিয়ারিংটা হঠাৎ ঘুরে গেল, আমি কি করব? ভবিষ্যতে যাতে আপনার স্টিয়ারিংটা না ঘুরে তার ব্যবস্থা করার জন্য চাবি দিলাম। আমার অটোটা চার মাথার মোড়ে সিরাজউদ্দিনের গ্যারেজে সারাতে দেব। ওখানে গিয়ে জেনে আসবেন যে আমার অটোটা সারাতে কত টাকা লাগবে, আর তার সঙ্গে আমার সারাদিনের রোজগারের 500 টাকা সিরাজউদ্দিনের কাছে দিয়ে চাবিটা নিয়ে আসবেন। তা না হয় হলো, কিন্তু আমি এখন কি করে যাব? অটোতে যাবেন? ও হ্যাঁ, আপনার পরিচয়টা আমার জানা হলো না। আমার নাম ঝিলিক রায়, এমএলএ প্রদীপ রায়ের মেয়ে আমি। ও তাই বলুন, তাই এতক্ষণে বুঝতে পারলাম যে আপনার ওই গাড়ি স্টিয়ারিংটা আমার অটোর দিকে ঘুরে গেল কেন। যেমন বাপ তা তেমনি মেয়ে। শুনুন, আপনি একটা কাজ করবেন, আপনাদের দুজনে না একটা করে ছবি দেবেন, আমি আমার ঘরে বাঁধিয়ে রাখবো। চলুন। তুই সেই অটোওয়ালা না, আমাকে জিজ্ঞেস না করে এই ঘরে কেন ঢুকেছিস? আমি তো স্যার মুখ্য অশিক্ষিত অটোওয়ালা, থানার এত সব নিয়ম কানুন আছে। আপনি যে স্যার ঘুষের টাকা গুনছিলেন এটা আমি কাউকে বলবো না, আপনিও বলবেন না। না না, কি চাই তোদের? আমরা একটা ডায়েরি করতে এসেছি। কিসের ডায়েরি? আমি অটো চালিয়ে আসছিলাম, আমার অটোর পেছনে সিটে দিদিমণি বসেছিলেন, হঠাৎ জোরে গাড়ি চালিয়ে এসে এমএলএ প্রদীপ রায়ের মেয়ে ঝিলিক আমার অটোটাকে মারে, আমার অটোটা উল্টে যায়, আমরা দুজনেই পড়ে যাই। এই দেখুন না, আমার হাতে চোট আর এই দিদিমণির মুচকে গেল। কোনো প্রমাণ আছে? প্রমাণ? কিসের প্রমাণ স্যার? এই যে বললি এমএলএ প্রদীপ রায়ের মেয়ে তার গাড়ি দিয়ে তোর অটোতে ধাক্কা মেরেছে, তার কোনো প্রমাণ আছে? আমরা কি মিথ্যে কথা বলছি? আমার হাতে ব্যান্ডেজ দেখে বুঝতে পারছেন না? শুনেছি এমএলএ প্রদীপ রায়ের সঙ্গে তোর সম্পর্কটা মোটেই ভালো না, তার মেয়েকে ফাঁসাবার জন্য তুই যে ওর হাতে ব্যান্ডেজ বেঁধে নিয়ে আসিস, তার কি প্রমাণ আছে? তাহলে আপনি ডাক্তার ডেকে এনে পরীক্ষা করে দেখুন যে ওনার হাতে চোটটা লেগেছে কিনা। চোট হয়তো লেগেছে, কিন্তু ওটা যে এমএলএর মেয়ের জন্যই লেগেছে তার তো প্রমাণ দিতে হবে নাকি? ও, তার মানে আপনি ডায়েরি নেবেন না? বললাম তো প্রমাণ নিয়ে আর প্রমাণ। এটা কি হলো? তুই আবার চড় মারলি কেন? আমি আপনাকে চড় মেরেছি কই না তো? হ্যাঁ, আমায় চড় মেরে বলছিস? চড় মারিসনি? আমি যে আপনাকে চড় মেরেছি তার কোনো প্রমাণ দেখাতে পারবেন আপনি? কুসিটা কোথায় গেল রে? ওই তো নিচে বাবা। এই কি বীরেন বাবু, আপনি চেয়ার কিভাবে পড়লেন কি করে? স্যার এই চেয়ারের পাটা হঠাৎ করে স্লিপ করে গেল। আমি কি আপনাকে তুলে ধরবো স্যার? না, আমি নিজেই উঠতে পারবো। তাহলে আপনি উঠুন, আমরা যাই। না, তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। আমার তো যা করার আমি তাই করে দিয়েছি, আর আমরা এখানে থেকে কি করবো স্যার? আপনি আমার কাছে যে প্রমাণ চাইছিলেন সেটা এবারে এনারা দিয়ে দেবেন, কিন্তু আপনি কিভাবে চেয়ার থেকে পড়ে গেলেন সেই প্রমাণটা কিন্তু কেউ দিতে পারবে না স্যার। চলি। এরা এখানে এসেছিল কেন? আপনার মেয়ের বিরুদ্ধে ডায়েরি লেখাতে। উনি নাকি ওনার গাড়ি নিয়ে ওদের অটোতে ধাক্কা মেরেছেন, আর অটো উল্টে গিয়ে ওদের নাকি চোট লেগেছে, বুঝুন এক। হ্যাঁ, ওরা ঠিকই বলেছে। আপনি কি ওদের হয়ে প্রমাণ দিতে এসেছেন? না, ওরা আমার গাড়ি চাবি আটকে রেখেছে।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।